আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আপনারা উদ্দীপভাবে আমার কাছে কথা বলার জন্য বা জানার জন্য আপনারা কয়েকবারই চেষ্টা করেছেন, কিন্তু আমি দুঃখিত যে আমি সময় দিতে পারিনি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জি এসেছেন, মাননীয় গৃহমন্ত্রী জি এসেছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি এসেছেন, এবং বিভিন্ন যেসব আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এর জন্য ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি আসতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথম আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার আইপিএফটির উপর যে আপনারা আস্থা রেখেছেন, এবং দ্বিতীয়বারের জন্য আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই যে উনার মার্গদর্শনে এবং উনার পর মানুষ যেভাবে সব জায়গায় আস্থা রাখেন, ত্রিপুরাতেও সে আস্থা রেখেছেন। গতকালও আপনারা দেখেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে কীভাবে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে বিবেকানন্দ ময়দানে, এবং সেখানে আপনারা দেখেছেন মানুষ এত সুশৃঙ্খলতার সাথে সেখানে বসেছিল, কোনো ভাষণবাজি হয়নি, শুধুমাত্র আমাদের ভোট চেকিং সেরিমনি ছিল সেটা দেখার জন্য। তো আমি কালকেও যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং এত সুশৃঙ্খলভাবে ওনারা ওখানে উপস্থিত থেকে এত সুন্দরভাবে আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যে 16 আমাদের ফেব্রুয়ারিতে আমাদের যে ইলেকশন সম্পন্ন হলো, এবং যাদের মাধ্যমে ইলেকশনটা সম্পন্ন হয়েছে, ইলেকশন কমিশন, আমাদের ত্রিপুরা সরকারের আধিকারিক এবং আরক্ষা দপ্তরের যারা যুক্ত ছিল সবাইকে, এবং আপনারাও কিন্তু এর মধ্যে ব্যতিক্রম নয়, আপনারাও আমাদের সাহায্য করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এত সুন্দরভাবে ত্রিপুরাতে একটা ইতিহাস রচনা হয়েছে যে কোনো জায়গায় কোনো রকম উচ্ছৃঙ্খলতার কোনো খবর ছিল না 16 তারিখ, এবং এতদিন ধরে আমরা দেখেছি যে নানারকম সাইন্টিফিক রেগিংয়ের কথা হতো, ছাপ্পা ভোটের কথা বলা হতো, সেইগুলো কোথাও ছিল না। এবং 2 মার্চ যে রেজাল্টটা বেরোলো, সমস্ত জায়গার মধ্যে কোনো রকম কোনো সমস্যা ছিল না, সেটাও আপনারা প্রত্যক্ষ করেছেন, মানুষও কিন্তু দেখেছেন, এবং এর জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আবার। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে এটা একটা স্বার্থান্বেষী মহল থেকে সেটা করানো হচ্ছে বা করছে, যে কিছু কিছু খবর আমার কাছে আসছে, আমি আরক্ষা দপ্তরকে বলেছি কঠোরভাবে যেন ওটা মোকাবেলা করেন এবং আইন আইনের পথে চলবে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে আগামী দিন আমরা যে ভিজন ডকুমেন্টস যেটা আমরা নির্বাচনী ইস্তাহার আপনাদের সামনে আমাদের সর্বভারতীয় সভাপতি সেদিন প্রকাশ করেছেন, সেইগুলোকে আমরা সামনে রেখে তার যেন বাস্তবায়ন হয় সেই দিশায় আমরা কাজ করব আমাদের সরকার, এবং ত্রিপুরাতে আইনের শাসন যেন বজায় থাকে সেটা আমাদের প্রায়োরিটি থাকবে। স্বাস্থ্য বিভাগ সেটার দিকে আমরা প্রায়োরিটি হিসাবে সেটাকে আমরা অ্যাড্রেস করব, এগ্রিকালচার, এডুকেশন, স্পোর্টস, আরও যেসব বিষয়গুলো আছে সব বিষয়ে আমরা অ্যাড্রেস করব, এবং সাধারণ মানুষের এবং প্রান্তিক মানুষের যেসব মৌলিক সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করব। সবাই শান্তিতে আমরা থাকতে চাই। আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের জনজাতির যে ক্ষেত্র আছে সেখানে অনেক সমস্যা অনেকদিন ধরেই ছিল, আমরা চেষ্টা করেছি সেই সমস্যাগুলো নিরসনে আগামী দিন আমরা সেইগুলোর দিকে আরও বেশি করে যাতে জনজাতি এলাকা এবং জনজাতি ভাই বোনদের যাতে ওনাদের উন্নতি হয় সব দিক দিয়ে সেই চেষ্টা আমরা করব, আর্থসামাজিক এবং সামাজিক উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করব। এবং আমাদের এই সরকার একটা দৃষ্টান্ত আগেও আমরা স্থাপন করেছি, আবার স্থাপন করতে চাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদের সরকার চলছে, যে স্বচ্ছতার যে সরকার সেটা আমরা ত্রিপুরাতেও সেই স্বচ্ছতার নিদর্শন আমি রাখতে চাই।
মাননীয় বিনয়ভূষণ দাস যে আমাদের এমএলএ আছেন পানিসাগরে, ওনাকে প্রোটেম স্পিকার করা হয়েছে। তো বাকি আমাদের মেইন এই বিষয়টার জন্য আমাদের আজকের আলোচনা, এবং আগামী দিনে আমাদের গঠন অ্যাকাউন্ট যেটা হবে ফিনান্সের উপর সেই বিষয়ে আজকে কথা হবে। দপ্তর বন্টন কি হয়েছে? দপ্তরে এর মধ্যেই আমরা ঘোষণা করব, এক দুদিনের মধ্যেই হয়ে যাবে। আপনার এবারের মন্ত্রিসভায় বেশ কয়েকজন যুব চেহারা দেখা গেছে, আবার বেশ কয়েকজন বাদক পড়েছেন, এটার পেছনে কি কোনো অন্য কারণ রয়েছে? না, এরকম না। আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টও, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন লাস্ট যে রিশাফলিং করে, সেখানে আপনি দেখেছেন বহু লোককে, আমাদের এটা রীতিনীতি যে কিছু লোক চলে যাবে আবার নতুন করে নতুন আসবে, এবং সেইভাবেই কিন্তু কাজ চলে। এরকম না কাউকে বাদ দেওয়া হয়েছে, আবার কেউ চলে যাবে আবার আসবে, তো সেটা আমাদের নর্মাল রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। বাকি এখনো তিনটি খালি রয়েছে, সেগুলি কবে পূরণ হবে? সেটাও ফুলফিল হবে এর আগের, আমাদের যখন প্রথম যখন 2018 হয়েছে সেখানেও কিন্তু সেভাবেই খালি ছিল, এবং সেটা ফিল আপ হয়েছে, সেটাও প্রচুরই হবে। গতকাল বিক্রম মাথার সাথে বৈঠক ছিল, এবং বৈঠক শেষে বলা হয়েছিল যে পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আলোচনা হবে জনজাতির কল্যাণে। মূলত কি ইস্যু উঠে এসেছে, সমস্যার কথা বারবার বলা হচ্ছে, কি সমস্যা উঠেছে? না, নিশ্চয়ই আমরা তো বারবার বলছি যে জনজাতিদের জন্য, জনজাতিদের উন্নয়নের জন্য যে কেউ আমাদের কাছে আসতে পারে, সে বিরোধী দলেরই হোক যে দলেরই হোক, তাদের উন্নতি হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি, এবং আমরা সেই জায়গাটাকে প্রায়োরিটি এরিয়া বলে আমরা মনে করি। না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা কোনো অবস্থায় সমর্থন করি। বাকি আমাদের কবে শপথ নেবে স্যার? ওই তো সেটা তো বললাম তো, প্রোটেম স্পিকারের যখন আমাদের 15 তারিখ খুব সম্ভব স্থির হয়, সে যদি প্রোগ্রাম স্পিকারের পরে সেখানে শপথ, যা নর্মাল প্রসিডিউর আছে সেভাবে। সবাইকে ধন্যবাদ। লেট মি গো স্যার। আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন আপনার হাতে সময়টা একটু কম ছিল, এবং খুশি এখন আপনি আরো 5টা বছর সময় পেয়েছেন, কি হবে রাজ্যের আগে? নিশ্চয়ই এখন তো সময়টা যেহেতু বেশি পেয়েছি, তো কিন্তু সময় বেশি না, কিন্তু আমি তো ভাবছি যে আমাদের ক্যালেন্ডারটাকে আমাদের বছরটা উল্টিয়ে দেবে, মানে 365 দিন আমার একদিন চলে গেল, দুদিন চলে গেল, আর বাকি এতদিন, তো উল্টি একটা ক্যালেন্ডার সব ডিপার্টমেন্টে আমি ভেবেছি যে এটা আমি ফিক্স করে দেবো, তাতে ওই মানে সবাই আদারওয়াইজ কি অনেকে মনে করে যে আমার কাছে অনেক সময় আছে, আমাদের যে কাউন্ট ডাউনের একটা ক্যালেন্ডার আমি ইচ্ছে আছে সেটা লাগানো। তার একটা প্রশ্ন, এবার তো ভোট অন অ্যাকাউন্ট মানে পূর্ণাঙ্গ বাজেট তো পরে বোধহয় পেশ করবে, তো এই ক্ষেত্রে পূর্বতন যে অর্থমন্ত্রী ছিলেন দৃষ্ট দেবর্মা, ওনার কি কোনো পদ বা ওনার তো যেহেতু ওনাকে তো আমরা নিশ্চয়ই ওনার অ্যাডভাইস আমরা নেব, এমনিতে তো উনি তো এখন মন্ত্রী, সবাই কোনো অবস্থায় আসতে পারবেন না, তো কিন্তু উনি আমাদের আমাদের পার্টির একজন বিশিষ্ট ওল্ড আমাদের কলিগও বলা যায়, এবং ওনার নিশ্চয়ই পরামর্শ আমরা নেব। স্যার দুদিন ধরে আমরা স্যার চেস করছি আপনাকে, বলে দিলাম তো আর কি। না স্যার, কিন্তু বাংলা ভাষাটা বুঝতে